শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো রাজকুমার ছায়াছবির জনম জনমের ভালোবাসা তোমার আর আমার এই গানটি। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি। আমাদের আজকের এই গানটি গিয়েছেন বালাম এবং কুনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, গানটির মিউজিক করেছেন আকাশ। আর আজকের এই গানটিতে একটি স্থায়ী স্বর, দুইটি অন্তরা রয়েছে। দুইটি অন্তরা শোনা কিরকম তাই আমি আপনাদেরকে স্থায়ী এবং একটি অন্তরা ভালো করে শিখিয়ে দিব। আপনারা স্থায়ী এবং একটি অন্তরা শিখতে পারলে সম্পূর্ণ গানটি গাইতে পারবেন। যেহেতু গানটি একদম নতুন, সেহেতু আপনারা শেখার আগে গানটি শুনবেন, শুনে গানের কথা সুর আয়ত্ত করবেন, তাহলে কিন্তু অনায়াসে এই গানটি গাইতে পারবেন। আর আজকের এই গানটি গাইতে হবে কাহার বা তালের ওপর। তাহলে চলুন আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে এই গানটি সুন্দর করে তুলে দিচ্ছি। চলুন তাহলে আজকের গানটি আমি আপনাদেরকে ডি শার্প স্কেল থেকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে এই ডি শার্প স্কেলের সারগামগুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সারে গামা পাধানে সা সানি ধাপা মা গারে সা, এই হচ্ছে আমাদের ডি শার্প স্কেলের শুদ্ধ সারগামগুলি। আজকের এই গানটি বাজাতে হলে দুইটি বিকৃত নোট লাগবে, সেই নোটগুলি হচ্ছে কোমল গা এবং কোমল নি, বাকি স্বরগুলি শুদ্ধ থাকবে আজকের এই গানটিতে। তাহলে প্রথমে আমি আপনাদেরকে এই গানটির স্থায়ীটা গেয়ে দিচ্ছি, অর্থাৎ প্রথম অংশটুকু গেয়ে দিচ্ছি, তারপর ভেঙে ভেঙে তুলে দিচ্ছি। দেখুন আমাদের এই সা থেকে শুরু হবে। দেখুন, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, ও তোমার রাজকুমার, ও তোমার রাজকুমার। এই হচ্ছে গানটির স্থায়ীটুক, অর্থাৎ প্রথম অংশ। এবার আমি আপনাদেরকে এই প্রথম অংশটুকু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই সা থেকে পাতে যাবে, উপরের যে পা আছে এই পাতে যাবে এই সা থেকে। দেখুন, জনম জনমের, এই দেখুন সা থেকে পা, জনম জনমের, এই জনম এখানে, জনমের, জনমের এক দুই তিন, জনম জনমের, এই ভালোবাসা, এই ভালো এখানে, বাসা এই এখানে, জনম জনমের ভালোবাসা, এই তারপর তোমার আর আমার, এই তো এখানে মার, এই মারটা এক দুই তিন চার, এই চারটা নোটে তো মার আর আমার। এই দেখুন এখানে প্রথমে তু, তুটা হবে এখানে তু, তারপরে মার, এই মারটা চালু মার, এই তোমার আর আমার, এখানে আর আমার, এই আর আমার, এই তোমার আর আমার, এই জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, এই এতটুকু কিন্তু প্রথমে দুইবার। দেখুন, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, এই এরকম দুইবার। তাহলে এই এতটুকু সারগাম আগে দেখুন, সা সা পা মা গা জনম জনমের, রে রে সা সা ভালোবাসা, সা সা গা রে সা তোমার নিধানে আর আমার, এই এই এতটুক দুইবার গাইবেন। তারপরে তোমার রূপ কথাতে, এই দেখুন এক দুই তিন, এখানে কিন্তু আমাদের কোমল নি, খেয়াল করবেন এই কোমল নি থেকে এক দুই তিন,
তোমার রূপ কথাতে তোমার রূপ কথা কথা তে এটা শুধু এখানে তোমার রূপ কথাতে তারপর আমি হব রাজকুমার আমিটা এই উপরের পাতে হবে আমি হব এই পা তারপরে আমাদের রে তারপরে কোমল গা আমি হব এই তারপর রাজকুমার এই রাজকুমার কুমার কো এখানে কুমার মাটা মার এই মার এই রাজকু যে রাজকু তারপরে মার এই রাজকুমার এই তো তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এই তারপর কিন্তু আবার হবে অর্থাৎ এই অংশ কিন্তু দুইবার গাইতে হয় দ্বিতীয়বার কিন্তু এই নীতি আসবে না প্রথমবার যেমন নীতি এসেছিল দেখুন তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এখানে আসছে এখানে আসছে দ্বিতীয়বার কিন্তু এখানে আসবে না দেখুন তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এই দ্বিতীয়বার এই সাথে থাকবে তাহলে দ্বিতীয়বার হচ্ছে দেখুন তোমার রূপ কথাতে এই আগের মতোই আমি হব এটা আগের মতোই রাজকুমার এই রাজকুমার রাজকুমার এই সাথে থাকবে রাজকুমার এই এইভাবে দেখুন তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এই এইরকম হবে এতটুকুর সাকাম দেখুন নি রে 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 গা তোমার রূপ কথাতে করে গা আমি হব রে সা সা রে সা নি রাজকুমার এই দ্বিতীয়বার হচ্ছে নি রে 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 গা তোমার রূপ কথাতে করে গা আমি হব রে সা সা রাজকুমার এই তারপর যে কথাগুলি এই প্রথম অংশের মতোই এই জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এই এতটুকু যেভাবে এতক্ষণ বাজিয়ে দেখিয়েছি ঠিক সেম একই রকমভাবে বাকি অংশটুকু দেখুন খেয়াল করুন জনম জনমের ভালোবাসা তোমার আর আমার এই এটুক যেরকম বাজিয়েছেন আমি যেরকম শিখিয়েছি একই রকম সব পেরিয়ে তোমার কাছে আসবো বারে বার এই একই রকম জনম জনমের ভালোবাসা তোমার আর আমারের মতোই এই এই সব পেরিয়ে তোমার কাছে আসবো বারে বার একই রকম দুইবার গাইবেন তারপরে তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এই এতটুকু একই রকম তারপর যে অংশটুকু ও তোমার রাজকুমার ও তোমার রাজকুমার এই অংশটুকু একটু ভিন্ন দেখুন ও এই ও এক দুই তিন ও তারপর ও এই এক দুই তিন চার পাঁচ এই নি পর্যন্ত আসবে ও ও তোমার রাজকুমার তারপর আবার এখান থেকে তোমার এই তোমার এখানে রাজ এই দুইটা কুমার এই এখানে তোমার রাজকুমার এই দুইবার আর কি দুইবার গাইতে হয় এই অংশটুকু ও তোমার রাজকুমার ও তোমার রাজকুমার এই দুইবার গাইতে হয় এই এতটুকুর সারগাম দেখুন গা রে মা ও রে গা রে সা নি ও নি গা রে সা তোমার রাজকুমার এই এই হচ্ছে কিন্তু আমাদের স্থায়ী অর্থাৎ প্রথম অংশ আমি এই স্থায়ীটা আবারও আপনাদেরকে গেয়ে দিচ্ছি দেখুন জনম জনমের ভালোবাসা তোমার আর আমার
জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার ও তোমার রাজকুমার ও তোমার রাজকুমার এইভাবে আপনারা স্থায়ীটা প্রথমে সুন্দর করে হাতে তুলে গাইবেন তারপর এই ও তোমার রাজকুমার এই এতটুকু আপনারা মিউজিক হিসাবে ব্যবহার করবেন দেখুন এই এই এতটুকু দুইবার মিউজিক হিসাবে দিয়ে দিবেন প্রত্যেকটি অন্তরা গাওয়ার আগে এবার আমি অন্তরা গেয়ে দিচ্ছি তারপর ভেঙে ভেঙে তুলে দিচ্ছি দেখুন জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে দানা মেলে মন তোমার ছোঁয়াতে জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে দানা মেলে মন তোমার ছোঁয়াতে দেখছি আকাশ দেখা তুমি প্রতিভা তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এই এই হচ্ছে আমাদের অন্তরার সুর এবং কথা এবার আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের এই সাত থেকেই শুরু হবে দেখুন জুড়ে গেছো তুমি এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই এইভাবে হবে সা রে গা পা মা পা এই জুড়ে গেছো তুমি এই জুড়ে এই দুইটা গেছো এই দুইটা তুমি এই দুইটা জুড়ে গেছো তুমি এই তারপর আবার সা সকল চাওয়াতে এই সকল এই দুইটা সকল চাওয়াতে চাওয়া এই দুইটা তে তে নি জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে এই এই এতটুকু সারগাম দেখুন আগে সা রে গা পা মা পা জুড়ে গেছো তুমি সা সা গা রে সকল রে সা নি চাওয়াতে এই তারপর ডানা মেলে মন এই দেখুন এবার নি থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ডানা মেলে মন এই ডানা এ দুইটা মেলে এ দুইটা এ মন এ দুইটা ডানা মেলে মন এই তারপর তোমার ছোঁয়াতে এই দেখুন তোমার এখানে ছোঁয়া এই দুইটা তোমার ছোঁয়া এই তে এই তে এই চালু হবে রেগারে তে এ আবার এ এই তাহলে তোমার ছোঁয়াতে এই এরকম হবে দেখুন ডানা মেলে মন তোমার ছোঁয়াতে এই এরকম এই এতটুকুর সারগাম দেখুন নিসা রে মা গা মা ডানা মেলে মন রে রে মা গা তোমার ছোঁয়া রে গা রে রে সা তে এই এই এতটুকু কিন্তু দুইবার গাইতে হয় দেখুন জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে ডানা মেলে মন তোমার ছোঁয়াতে জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে ডানা মেলে মন তোমার ছোঁয়াতে এইভাবে দুইবার গাওয়ার পরে আমাদের স্থায়ীটা যেভাবে গাইতে হয় অর্থাৎ স্থায়ী সুর যেভাবে ঠিক একই রকম ভাবে
পরে মেঘ সরিয়ে আকাশ দেখাও তুমি প্রতিভার, একই রকম। মেঘ সরিয়ে আকাশ দেখাও তুমি প্রতিভার, মেঘ সরিয়ে আকাশ দেখাও তুমি প্রতিভার, এই একই রকম দুইবার গাইতে হয় আর কি। দেখুন মেঘ সরিয়ে, মেঘ সরিয়ে, মেঘ এখানে সরিয়ে, এই তিনটা। আকাশ দেখাও, আকাশ দেখাও, এই দুইটা। তুমি প্রতিভার, তুমি, এই তু এখানে, তু আগে বলে মি, তুমি প্রতি দুইটা বার। মেঘ সরিয়ে আকাশ দেখাও তুমি প্রতিভার, মেঘ সরিয়ে আকাশ দেখাও তুমি প্রতিভার, এই একই রকম। তারপরে তো তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, এইগুলো তো আগের মতোই। সারগামও কিন্তু একই রকম, জনম জনমের ভালোবাসা তোমার আমার, এটার সারগাম যেই, এটার সারগামও একই রকম। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অন্তরা। আপনারা এই স্থায়ী এবং প্রথম অন্তরা ভালো করে তুলে নেবেন, তুলে চর্চা করবেন। তারপর প্রথম অন্তরের মতোই কিন্তু আমাদের দ্বিতীয় অন্তরা গাইতে হয়, অর্থাৎ প্রথম অন্তরা যেভাবে বাজাবেন গাবেন ঠিক একই রকমভাবে দ্বিতীয় অন্তরা বাজানো গাওয়া। তাই আর আমি দেখাবো না, আমি আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন, তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন, পর দেখে সুখে দুঃখে করো পারাপার, পর দেখে সুখে দুঃখে করো পারাপার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, এই এইভাবে কিন্তু আমাদের এই গানটি গাইতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আজকের এই গানটি কিভাবে আমাদের হারমোনিয়ামের মাধ্যমে তুলে বাজাতে হবে বা গাইতে হবে। আপনারা এইভাবে প্রথমে সুন্দর করে তুলে নেবেন, তুলে চর্চা করে তারপর তালের সাথে গাওয়ার চেষ্টা করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।